খুচরা বাজারে এত বেশি কেন দাম? এটা তো খুচরা ব্যাপারীরাই বলতে পারবে, আমাদের থেকে নেয় 30 টাকা, বেচে 80 টাকা। আমার লাউ বিক্রি উঠছে 20 টাকা প্রতি পিস। এখন ওই পাশে দেখতেছি একটা মহিলা থেকে তিনটা লাউ দাম নিছে 100-360 টাকা। তো সিম কিনলাম দামটা 140 টাকা, দামাদামি তো করাই যায় না। ভেন্ডি নিলাম 60 টাকা কেজি, কোনো সবজিতে হাত দেবো উপায় নাই। এখন সব কপালে বা ছাড়িয়ে দিতে হবে, কিছু করার না, খাই থাকুন তাহলে। আর কিছু করার আছে? আমরা চুরি করতে হইব, আমার কিছু করার আছে? চুরি করতে গেলে তো ধরে ফিরে যাবো আপনি। আমরা ওই বান্দরবন থেকে সবজি নিয়ে আসি, বান্দরবন আলীকদম থেকে সিসিঙ্গা আনছি, লাউ আনছি, মিষ্টি কুমড়া আনছি। তো মানে বাজারে এত বেশি দাম কেন? সরকার তো নির্ধারিত একটা দাম দিয়েছে। সরকার নির্ধারিত দাম তো খুচরা ব্যাপারীরা এনা দাম বাড়ায় ফেলতেছে। আমার সিসিঙ্গের দাম উঠছে 24 টাকা কেজি, আমি 4000 কেজি সিসিঙ্গা আনছি, 4000 কেজি মিষ্টি কুমড়া আছে, 28 টাকা মিষ্টি কুমড়ার দাম উঠছে। আমার এক গাড়িতে 40,000 টাকা লস, এর আগের এক গাড়িতে আমি 30,000 টাকার উপরে লস দিছি। শাশিরা তো মানে না, শাশিরা বলে টিভিতে দেখায়, খবরে বলে 80 টাকা সিসিঙ্গা, আমাদেরকে কেন 20 টাকা দাও? শাশিরা বলে 80 টাকা তিতা করলা, আমাদেরকে কেন 10 টাকা 30 টাকা তিতা করলার দাম দাও? এটা আপনারা রাতের এসে এখানে মনিটরিং করবেন, রাতে 3-4টার দিকে এসে। আমরা এক গাড়ি মাল আনলে 7-8 হাজার কেজি, গাড়ি ভাড়া যায় 30,000 টাকা, 60টা ট্যাক্স দেওয়া লাগে, রোডে রোডে পুলিশদেরকে অনেক টাকা দেওয়া লাগে, এখানে এসে আমাদের 30-40,000 টাকা লস হয় এক গাড়ির। আমার বাউসার আছে, আমি রুমে বাউসার টাউসার সবগুলো আনি দেখে দিতে পারবো। এ পর্যন্ত 5টা গাড়ি করছি, 2টা গাড়িতে আমার 20,000 টাকা লাভ হয়েছে, আর বাদ বাকি গাড়িতে আমার 60,000-এর উপরে লস। খুচরা বাজারে এত বেশি কেন দাম? এটা তো খুচরা ব্যাপারীরাই বলতে পারবে, আমাদের থেকে নেয় 30 টাকা, বেচে 80 টাকা। সিজিঙ্কা আজকে বাজার গেছে আপনার 30 টাকা ক্যারেটের, যে একেবারে এক নাম্বার ভিআইপিটা 35 টাকা 30 টাকা আমরা চালান পাইছি। কাঁচামালটা সরকারি নির্ধারিত দামে বেচা হয় না, সেটা ঠিক আছে, 30 টাকার মাল 50 টাকা বিক্রি করো, গরিব যারা আছে এরা কিনে খেতে পারবে। 80 টাকা বিক্রি করলে কোত্থেকে? আমার লাউ বিক্রি উঠছে 20 টাকা প্রতি পিস। এখন ওই পাশে দেখতেছি একটা মহিলা থেকে তিনটা লাউ দাম নিছে 100-360 টাকা, তিনটা লাউ দাম। ওই কর্নারে দেখতেছি দাঁড়াই, আমি আজকে সারাদিন বাজারের এই পরিস্থিতিগুলো দেখতেছি। আমি বটবটি বেচছি 40 টাকা কেজি, এই বটবটির দাম নিচ্ছে 3 কেজিতে 360 টাকা, কে নিয়ে গেছে এখন আমি আপনাকে এখন দেখাইতে পারবো আপনাদেরকে। এটা এটা খুচরা ব্যাপারীরা যেমনে মন চায় এমনি এরাই বিক্রি করতেছে, এটা খুচরা ব্যাপারীর উপরে কথা, এটা বাসার লাগে না তো। আমরা যেমন মাল বিক্রি করি, আমাদেরকে বাসার দেয় না, বাসার দেয় না এদেরকে, কাঁচামালে বাসার হয় না, যেমনে পারে এমনি কাঁচামালে কোনো বাসার নাই।